শহরে সিংহ পরিবারে আনুমানিক 1775 খ্রিস্টাব্দে লালাবাবুর জন্ম হয়। গঙ্গা গোবিন্দ সিংহের পুত্র রামকৃষ্ণ সিংহ, রামকৃষ্ণ সিংহের পুত্র শ্রী কৃষ্ণচন্দ্র সিংহ, এই কৃষ্ণচন্দ্রের আদরের নাম ছিল লালা। তাই লালা একদিন কাচারি ঘরের বারান্দায় বসে বসে কি যেন কি চিন্তা করছে, এমন সময় সর্বত্যাগী এক ভিখারি কৃষ্ণ নাম করতে করতে ধীরে ধীরে লালার বাড়ির কাছে এসে ডাক দিল, বাবু বাবু আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে বাবু। লালা বলছে, কে তুমি ভিখারি? আমি সর্বত্যাগী এক ভিখারি। আচ্ছা ভিখারি, বলো তো তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে তুমি কি পাও? আর তা দিয়েই বা তুমি কি করো? বাবু, আমি সারা দিবস নগরে নগরে ভিক্ষা করি, ভিক্ষা করে যাহা কিছু পাই অগ্রে আমি গোবিন্দ সেবা দেই, সেই প্রসাদ আমি সেবা করি। আচ্ছা বলো তো ভিখারি, গোবিন্দ সেবা দিলে কি হয়? শিখি বাবু, তুমি এ কথাও জানো না, গোবিন্দ সেবা দিলে কি হয়? গোবিন্দ সেবা দিলে গোবিন্দকে লাভ করা যায়। না ভিখারি, এ কথা আমার কিছুতেই বিশ্বাস হয় না, গোবিন্দ সেবা দিলে গোবিন্দকে লাভ করা যায়। ভাবাবিষ্ট পদকর্তা এক পাশ থেকে বললে, লালা তুমি কি করে বিশ্বাস করবে বলো? তুমি কি কোনোদিনও প্রাণে খুলে গোবিন্দকে ডেকেছো? এ কথা বিশ্বাস করতে হলে তার ভক্ত হতে হয়। লালা ডেকে বলছি, ভিখারি আমি কোনোদিন নিজ হাতে কাউকে কোনোদিন ভিক্ষা দেইনি, আজ আমি তোমায় ভিক্ষা দেব, এই লও ভিখারি ভিক্ষা। এ তুমি আমায় কি ভিক্ষা দিচ্ছ? আমি তো তোমার কাছে ওই ভিক্ষা চাইনি বাবু, আমি চেয়েছি এক মুষ্টি ভিক্ষা, তুমি আমায় এক মুষ্টি দাও। ভিখারি ভিখারি কি পাগল নাকি? সারা দিবস নগরে নগরে ভিক্ষা করি, কেউ হয়তো কিছু দেয়, আবার কেউ হয়তো ভিখারি বলে দূর দূর করে দাঁড়িয়ে দেয়। ভিখারি আমি যে ভিক্ষা তোমায় দিয়েছি, এই ভিক্ষা নিলে সারা জীবনে আর কোনোদিন ভিক্ষা করে খেতে হবে না, এই লও ভিক্ষা। বাবু তুমি আমাকে এই ভিক্ষাই দিলে? হ্যাঁ ভিখারি, আমি তোমাকে এই ভিক্ষাই দিলাম। ভিখারি লালার দেওয়া ভিক্ষা নিয়ে ধীরে ধীরে নদীর কুলিবে হেঁটে চলেছে, আর কি যেন কি চিন্তা করছি। চিন্তা করতে করতে হঠাৎই লালার দেওয়া ভিক্ষা ভিখারি নদীর জলে ছুঁড়ে ফেলে দিলেন। লালা দেখতে পেয়েছে, ডাক দিলে, ভিখারি ও ভিখারি। বাবু আমায় তুমি ডেকেছো বাবু? হ্যাঁ ভিখারি, তুমি আমার বাড়ি কিসের জন্য এসেছিলে? এক মুষ্টি ভিক্ষার জন্য। আর আমি তোমাকে কি দিয়েছি? অনেকগুলি টাকা। তাহলে আমার দেওয়া টাকা কেন তুমি নদীর জলে ফেলে দিলে ভিখারি? তোমার দেওয়া টাকা কেন আমি নদীর জলে ফেলে দিয়েছি জানো? তোমার দেওয়া টাকা নিয়ে আমি ধীরে ধীরে নদীর কোলে বেয়ে হেঁটে চলেছি, এমন সময় কে যেন আমায় পিছন থেকে ডেকে ডেকে বলল, ভিখারি ভিখারি রে, তোর মনেও বুঝি বিষয়ের বাসনা জেগেছে, তুইও বুঝি জমিদার হতে চাস, তুইও যদি জমিদার হবি তাহলে আমার পূজা করবে কে? কে যেন আমায় ডেকে ডেকে বললো, আই ভি
করিসনে পাহাড় গড়ে তুলুক না কেন, এই টাকা কোনদিন কারো সাথীর সাথী হয় না বাবু। ভিখারি, তাহলে আমার সঙ্গে কি যাবে বাবু? তোমার সঙ্গে আমার সঙ্গে কি যাবে জানো? একমাত্র এই মধুমাখা কৃষ্ণ নাম, এই হরিনাম ছাড়া আর কিছুই সাথীর সাথে হবে না বাবু। যদি আমার সঙ্গে না যাবে, কেন আমি টাকার পরে টাকা জমা করে টাকার পাহাড় গড়ে তুলেছি? আর যে নাম আমার সঙ্গে যাবে, সেই নাম তো আমি আগে দিনের জন্য করিনি। ভিখারি, একবার কি তুমি আমাকে সেই কৃষ্ণ নাম করে শোনাতে পারো? ভিখারি, যে নাম করতে করতে তুমি আমার বাড়িতে এসেছিলে, শুনবে বাবু? তাহলে শুনো। সেদিন তোমায় হাত ধরে নিয়ে
দেও না ভিখারি, না না বাবু আমি যাই, ভিখারি ভিখারি। একি কি বলে গেল ভিখারি, টাকা আমার সঙ্গে যাবে না, তাহলে কেন টাকার পরে টাকা জমা করে আমি টাকার পাহাড় গড়ে তুলেছি? যে নাম আমার সঙ্গে যাবে সেই নাম তো আমি একদিনের জন্য করিনি। চিন্তা করছে আর ধীরে ধীরে নদীর কুলবে হেঁটে চলেছি। এদিকে এক রাজকন্যা তার বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা বাবা বেলা যে চায়, বাসনায় আগুন দেবে না, লালা থমকে গেলে। রাজকন্যা আবার বলেন, বাবা বেলা যায়, বাসনায় আগুন দেবে না, লালা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। রাজকন্যা আবার বলছে, বাবা বাবা বেলা চলে যায়। রাজকন্যা তার বাবাকে সেই বলার কথা বললি। কেননা রাজক কাকে বলা হয়? যারা অন্যের জামা কাপড় এনে ধুয়ে দেয়। আগেকার দিনে কি দিয়ে ধুয়ে দিত গো? ওই যে কলার পাতাকে শুকিয়ে পুড়িয়ে ছাই করে তাই দিয়ে অন্যের জামা কাপড় ধুয়ে দিত। তা ওর আর এক নাম হলো বাসনা। রাজকন্যা তার বাবাকে বলল, বাবা বেলা যায়, বাসনায় আগুন দেবে না। কিন্তু লালাকে কে যেন ডেকে ডেকে বলছে, লালা রে তোর যে জীবনের বেলা চলে যায়, লালা তোর মায়া বাসনায় আগুন দিয়ে চলে যায় মধুর বৃন্দাবনে। লালা ভিখারির কথা চিন্তা করছে, রাজকন্যার কথা চিন্তা করছে, ধীরে ধীরে ঘরে ফিরে এসেছে। ঘরে এসে দেখতে পায় লালার বাড়ি প্রতিদিন যে মেয়েটি কাজ করে সেই মেয়েটি লালার বিছানার মাঝে ঘুমিয়ে পড়েছে। লালা দেখতে পেয়ে ডাক দিলেন, এই কে আছিস? এই মেয়েটিকে নিয়ে গিয়ে 30টি মেত্রা ঘাত কর। কথাটা শুনে মেয়েটি একবার হাসলো, আবার কাঁদলো। লালা বলল, এই মেয়ে তুমি হাসলেই বা কেন?
আর কাঁদলেই বা কেন? মেয়েটি বলছে, বাবু আমি কেন হেসেছি জানো? আমি জমিদারের বাড়ি কাজ করি, জমিদারের বিছানার মাঝে ঘুমিয়েছি, এই শাস্তি তোমাকে পেতেই হবে, তাই আমার জন্য মাত্র 30টি বেত্রাঘাতের আদেশ হয়েছে, তাই আমি হেসেছি। ও তাহলে কাঁদলে কেন বাবু? সে কথা তুমি শোনো না বাবু, শুনলে তুমি দুঃখ পাবে। না না, একবার খুলে বলো তুমি কাঁদলে কেন বাবু? আমি কেন কেঁদেছি জানো? আমি এতটুকু সময় এই বিছানাটার মাঝে ঘুমিয়েছি বলে আমার জন্য যদি 30টি বেত্রাঘাতের আদেশ হতে পারে, আর যে ব্যক্তি সারাটা জীবন ভরে এই বিছানার মাঝে ঘুমিয়ে এসেছে, না জানি আমার গোবিন্দ তার জন্য কত বেদ জমা করে রেখেছে গো, কত বেদ জমা করে রেখেছে। কি বললি রে মা? ঠিক বলেছিস, আমার গোবিন্দ আমার জন্য যে কত বেদ জমা করে রেখেছে তার যে কোনো হিসাব নেই রে মা, তার কোনো হিসাব নেই। তবে শোন, আমি তোকে কথা দিচ্ছি, এই লালা জীবনে যে কয়দিন বেঁচে থাকবে, কোনোদিন আর ওই সোনার পালঙ্কে ঘুমাবে না, ঘুমাবে না, ঘুমাবে না, আমি কথা দিলাম। সময় লালার মেয়ে সুমতি পিছন থেকে সে ডাক দিলে, বাবা বেলা যায়, স্নান করবে না, খাবে না বাবা? লালা বলছে, সুমতি রে কথাটা কি বললি আবার বল। বলছি বাবা দেখো বেলা যা। সুমতি রাজকন্যা বলল, বাবা বেলা চলে যায়। তুই আমায় বলছিস বাবা বেলা চলে যায়, যদি কারো বেলা চলে যায় তার কি আর স্নান করার বেলা থাকে রে সুমতি? একবার চেয়ে দা, আমারও তো জীবনের বেলা চলে যায়, আর আমি এই তোদের জমিদারিতে থাকবো না মা, একবার আমায় বিদায় দে। আমি সেই মধুর বৃন্দাবনে যাব গোপালের দর্শনে, এ তুমি কি বলছো বাবা? আমি তো তোমাকে ওই বেলার কথা বলিনি বাবা। না রে না সুমতি, চেদা আমার জীবনে বেলা চলে যায়, একবার আমায় লোটা কম্বল দিয়ে বিদায় দিয়ে দে মা, কেন না দে না মা। আমার স্নান করানো হলো মাগো, রইল তোদের জমিদারি আমার, রইল ঘরের বাড়ি
হইলো তো দেরি, ওমা জমিদারি সুমতির রইলো ঘর বাড়ি মধুর বৃন্দাবনে যাব আমি ওমা, ওরে মধুর বৃন্দাবনে যাব আমি ওমা, মুখে বলে হরি হরি বলে হরি হরি। হে মা, একবার তুই আমায় লোটা কম্বল দিয়ে বিদায় দিয়ে দে। হে তুমি কি বলছো বাবা, তুমি কি কোথাও শুনেছো কেউ বলে বাবা তুমি থেকো না তুমি চলে যাও, সবাই বলে বাবা তুমি যেও না তুমি থেকে যাও। সুমতি তুই আমায় কোথায় থাকতে বলছিস এই জমিদারিতে? না রে না মা, যে জমিদারিতে বলতে পারল না, লালা তোর জীবনের বেলা চলে যায় সেই জমিদারকে আমি মনে প্রাণে ঘৃণা করি। সুমতি বাবা তুমি যদি চলে যাও দূর থেকে ছুটে এসে আমায় সুমতি বলে ডাকবে, আর কাকে আমি বাবা বলে ডাকবো বাবা? সুমতি রে অমন করে কাঁদিস নে মা, একবার চিন্তা করে দেখ, যেদিন তুই কালের কবলে লীন হয়ে যাবি সেদিন কি আমি তোর সঙ্গে যাব? যেদিন এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব সেদিন কি তুই আমার সঙ্গে যাবি? না রে না মা, এই জগতে কেউ কোনো দিন কারোর সাথীর সাথী হবে না, সাথে যাবে একমাত্র কৃষ্ণ নাম, সেই নামকে সম্বল করে আমি যাব মধুর বৃন্দাবনে গোপালের দর্শনে। কার লাগে অমন করে কাঁদিস রে মা, জগতে কেউ কারো নয় কেন না? ও রে কার লাগি তুই
Hey!
কিছু করতে পারবে না। না রে না, তুই বল তোর বাবা কোথায় গেছে? বাবা তোমাকে আমাকে মিলে মধুর বৃন্দাবনে চলে গেছে। সুমতি সুমতি রে, হে তুই আমায় কি কথা শোনালি রে সুমতি, কেননা কি কথা শোনালি মা সুমতি। কি কথা শোনালি সুমতি, ও মা সুমতি, কি কথা শোনালি। স্বামী হারা কপাল ভরা, ওরে স্বামী হারা কপাল ভরা, আমার আমার কেঁদে পোহাবে রাতি গো সুমতি, আমার কেঁদে পোহাবে রাতি। স্বামী গিয়েছে তোমার দর্শনে, আমার স্বামী যেন তোমার দর্শন পায়। এদিকে লালা বৃন্দাবনের পথে চলেছি, তাই লালা আমার কৃষ্ণদাস বাবাজির মন্দিরে এসে উপস্থিত হলে প্রণাম করে বললেন, প্রণাম হই গুরুদেব। কে কে তুমি? আমি একজন ভিখারি, নাম আমার লালা। কোন লালা? তুমি কি
সেই জমিদার লালা? না গুরুদেব, জমিদার লালা আমি নই, আমি একজন ভিখারি, নাম আমার লালা। তা কেন এসেছো দীক্ষা গ্রহণ করতে? দয়া করে আপনি আমায় দীক্ষা দিন। লালা, এখনো তো এই কথাটাই জানতে পারোনি, গুরুর কাছে কখনো মিথ্যা বলা চলে না। বলো তুমি কোন লালা? আমি সেই জমিদার লালা। ও তা বাবা, আমার কাছ থেকে তো তুমি দীক্ষা নিতে পারবে না। কেন গুরুদেব? আমার কাছ থেকে দীক্ষা নিতে হলে যে তোমার অনেক কষ্ট করতে হবে। কি করতে হবে গুরুদেব? শয্যাবিহীন মাটিতে শয়ন করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খেতে হবে। পারবে গুরুদেব? আপনার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারব গুরুদেব। কিন্তু কেমন করে ভিক্ষা করতে হয় আমি তো তা জানি না, একবার আমায় শিখিয়ে দিন। জানবে কি করে গো? কোনোদিন তো তুমি নিজ হাতে ভিক্ষা দাওনি পর্যন্ত, তুমি কি করে বুঝবে কেমন করে ভিক্ষা করতে হয়? শোনো, স্কন্দে ভিক্ষার ছুলি নিয়ে লোকের দ্বারে দ্বারে ঘুরবে আর বলবে, ও গো তোমরা আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। কেউ হয়তো দেবে, কেউ হয়তো ভিখারি বলে দূর দূর করে তাড়িয়ে দেবে। যে ভিক্ষা দেবে সেও তোমার কাছে যেমন, আর যে না দেবে সেও তোমার কাছে তেমন। তুমি কাউকে কিচ্ছু বলতে পারবে না। তাই হবে গুরুদেব, আপনি আশীর্বাদ করে দিন আমি যেন ভিক্ষা করে আবার আপনার কাছে ফিরে আসতে পারি। তাই হবে লালা। লালা যখন চললেন, গুরুদেব ডাক দিলেন, লালা দেখো বাবা, কোনো দ্বার যেন তোমার বাকি না থাকে। একটি দ্বার যদি বাকি থাকে আমি কিন্তু তোমায় দীক্ষা দেব না লালা। তাই হবে গুরুদেব। লালা কথাটা মনে থাকে যেন বাবা। ঠিক আছে গুরুদেব। লালা চললেন ভিক্ষা করতে, নগরে নগরে গিয়ে ডেকে বললেন, ও গো তোমরা আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। কেউ হয়তো ভিক্ষা দিচ্ছে, কেউ হয়তো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। লালা কাউকে কিচ্ছু বলছে না। চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যাচ্ছে, মাটিতে শুয়ে পড়েছে। চাষিরা যে জমিতে চাষ দিয়ে গেছে, বড় বড় মাটির চাকাগুলি রয়েছে, সেই মাটির চাকাগুলি গুছিয়ে গুছিয়ে এক জায়গায় করে তার উপরে মাথা রেখে লালা ঘুমিয়ে পড়ছে। ভাবা বিষ্ণ পদকর্তা বললে, দেখেছো এ কেমন তা? এ কি অনুরাগ? এমনি অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে? আর আমরা আমরা পারি না সামান্য একটু স্বার্থকে ত্যাগ করে সেই গোবিন্দ বলে ডাকতে। কি করে আমাদের প্রতি গোবিন্দ কৃপা হবে বলো? দেখো দেখো, লালা বাবু ছিল
ছমাস পূর্ণ হয়ে এলো, আর মাত্র কয়েক দিন বাকি আছে। ফিরে এলো গুরুদেবের কাছে, ডাক দিয়ে বললেন, গুরুদেব, এই তো আমি ভিক্ষা করে এসেছি। গুরুদেব, লালা, প্রতিদারে ভিক্ষা করেছ তো বাবা, কোনো দ্বার তোমার বাকি নেই তো? না না গুরুদেব, কোনো দ্বার বাকি নেই, আমি প্রতিদারে দ্বারে ভিক্ষা করে এসেছি। লালা, আমার মন বলছে কোথায় যেন একটু বাকি রয়ে গেছে। না না গুরুদেব, কোনো দ্বার বাকি নেই, আমি প্রতিদারে দ্বারে ভিক্ষা করে নিচ্ছি। লালা, তবু আমার মন বলছে কোথায় যেন একটু বাকি রয়ে গেছে বাবা। বলছি তো গুরুদেব, প্রতিদারে দ্বারে ভিক্ষা করে নিচ্ছি। আচ্ছা লালা, তা তুমি কি জগৎ শেঠের বাড়ি গিয়েছিলে? না না গুরুদেব, আমি জগৎ শেঠের বাড়ি যাইনি। কেন যাওনি? জগৎ শেঠের সঙ্গে আর আমার সঙ্গে চিরদিনের শত্রুতা। জগৎ শেঠ ঘোষণা করেছে, লালার মস্তকে যদি কেউ তাকে নিয়ে দিতে পারে, তার জমিদারি অর্ধেক সে দান করে দিয়ে দেবে। তাই তো আমি তার বাড়ি যাইনি। ঠিক আছে বাবা, তাহলে একটি কাজ করো। কি কাজ করবো গুরুদেব? ঘরের ছেলে, ঘরে ফিরে যাও, তোমার দীক্ষা হবে না। কি বলছেন গুরুদেব? আমি কত আশা করে ছুটে এসেছি, আমি গৃহে ফিরে যাব বলে তো আসিনি গুরুদেব। শুনো শুনো লালা, একবার বলো তো বাবা, তোমাদের এই মামলাটা কি নিয়ে? কেন গুরুদেব? জমিদারি নিয়ে। আচ্ছা লালা, যে জমিদারি নিয়ে মামলা, সেই জমিদারি কি তোমার এখনো আছে? না গুরুদেব, জমিদারি আমি পিছনে ফেলে কৃষ্ণ নামে পাগল হয়ে ছুটে এসেছি। লালা, জমিদারি যদি পিছনে ফেলে আসতে পারো, শত্রুতা কেন তুমি পিছনে ফেলে আসতে পারছো না? শুনো, ওই জগৎ শেঠের বাড়ি হতে যদি তুমি আমায় ভিক্ষা করে এনে দিতে পারো, তবে আমি তোমায় দীক্ষা দেব, তা না হলে নয়। লালা বলছেন, তাই হবে গুরুদেব, আপনি আমায় আশীর্বাদ করে দিন, আমি যেন জগৎ শেঠের বাড়ি হতে ভিক্ষা করে আপনাকে এনে দিতে পারি। লালা ছুটে গেলেন জগৎ শেঠের বাড়ি, গিয়ে দেখতে পায় দাঁড়ি দাঁড়িয়ে আছে। কে কে তুমি ভিখারি? আমি লালা। লালা? কোন লালা? তুমি কি সেই জমিদার লালা? না না, আমি একজন ভিখারি, নাম আমার লালা। তোমাকে কেমন যেন চেনা চেনা বলে মনে হচ্ছে। ও, হয়তো চিনতেও পারো, আমি তো নগরে নগরে ভিক্ষা করি, হয়তো কোথাও তুমি আমায় ভিক্ষা করতে দেখেছ, হলেও হতে পারে। তা বলো, কি ভিক্ষা চাও? একবার তোমার বাবুকে গিয়ে বলো, তোমার বাবু যেন আমায় এক মুষ্টি ভিক্ষা দেয়। বা বাবা, এ কথা জানো না, আমার বাবু কোনোদিন কাউকে নিজ হাতে ভিক্ষা দেয় না। ভিক্ষা নিতে হলে আমার কাছ থেকে তোমার নিতে হবে। তোমার কাছ থেকে ভিক্ষা নিলে তো আমি গুরু দীক্ষা পাব না। একবার তোমার বাবুকে গিয়ে বলো, তোমার বাবু যেন আমায় এক মুষ্টি ভিক্ষা দেয়। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি গিয়ে দেখি। বাবু! সেটিকে ডাক দিলে, একবার এসে দেখে যাও, দ্বারে একজন ভিখারি এসেছে, সে তোমার হাতে ভিক্ষা না নিয়ে যাবে না। যাও না সেটি, তুমি তাকে কিছু ভিক্ষা দিয়ে আসো। দাঁড়ি, তোর সাহস তো কম নাই, তুই আমায় বলছিস ভিক্ষা দিতে যেতে, আমি যদি ভিক্ষা দেবো তাহলে তোকে দাঁড়ে রেখেছি কেন? যা, তুই গিয়ে ভিক্ষা দিয়া। দাঁড়ি ফিরে এলে লালাকে ডেকে বলছেন, ভিখারি, আমি বলেছিলাম না, আমার বাবু কোনোদিন কাউকে নিজ হাতে ভিক্ষা দেয় না, আর ভিক্ষা দেবার জন্যই তো আমায় রেখেছে, বলো কি চাও? দাঁড়ি, তোমার হাতে ভিক্ষা নিলে আমি গুরু দীক্ষা পাবো না। আর একবার যাও, আর একবার গিয়ে তোমার বাবুকে বলো, সে যেন আমায় এক মুষ্টি ভিক্ষা দেয়। শেঠজি, ও শেঠজি, একবার এসে দেখে যাও, ওই ভিখারি তোমার হাতে ভিক্ষা না নিয়ে যাবে না। যাও না, তুমি তাকে কিছু ভিক্ষা দিস। দাঁড়ি, তুই আমায় বলছিস ভিক্ষা দিতে, আমি যদি ভিক্ষা দেবো তাহলে তো
দারে রেখেছি কেন? যা তুই কি ভিক্ষা দিয়ে আয়, ওই ভিখারি তো রাতি ভিক্ষা নেয় তো ভালো, আর যদি না নেয় তুই তাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবি। দাড়ি ফিরে এলেন লালার কাছে, ডেকে বলছো ভিখারি, বলেছি না আমার বাবু দেবে না, আমার হাতে ভিক্ষা নাও তো ভালো, আর যদি না নাও বাবু তোমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে বলেছি। লালা বলছি ভিখারি, দাড়ি রে শুধু ঘর ধাক্কা দেয়, তোমার বাবু যদি আমাকে ঝাঁটা মেরেও তাড়িয়ে দেয় তবু তার হাতে ভিক্ষা না নিয়ে আমি যাব না। তুমি যাও, আমি তোমার দুটি চরণ ধরে বলছি আর একবার যাও, আরে বারবার বিরক্ত করো না, এখান থেকে দূর হয়ে যাও। লালাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। জমিদার লালা ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছে আর কাঁদছে, কাঁদাও গোবিন্দ আমায়, তুমি তোমার মনের মতো করে কাঁদাও। আবার উঠে বলছি দাড়ি, তোমার দুটি পায়ে পড়ে বলছি আর একবার যাও, আমি আর বলবো না। ঠিক আছে আমি যেতে পারি, আগে তোমার সত্য পরিচয় দাও, তুমি কোন লাল? প্রথম থেকেই কেমন যেন তোমাকে আমার চেনা চেনা বলে মনে হয়েছে। দাড়ি মনে মনে ভাবলে এই দ্বারে কত ভিখারি আসে, কোনো দিন তেমন একজন ভিখারি আমি দর্শন করিনি, বলো তুমি কোন লালা? লালা ভাবলে পরিচয়টা দেব, না না যদি পরিচয় দিয়ে দেয় আমার মস্তকটা নিয়ে নেবে। আবার ভাবলেন যদি পরিচয় না দেয় ভিক্ষা পাবো না, গুরু দীক্ষাও নিতে পারবো না, আর সেই গোপালের দর্শন আমি পাবো না। পরিচয় দেব, যদি আমার মস্তকটা নিয়ে নেয় তাও ভালো, আমি জানবো গুরু দীক্ষার জন্য গোপালের দর্শনের জন্য এই প্রাণ আমি হাসতে হাসতে উৎসর্গ করে দিতে পেরেছি, আমি দেব। আমি আমি সেই জমিদার লাল, লালা তুমি সেই জমিদার লালা? ও গো বাবু আমি কত অপরাধ করেছি, আমি তোমাকে কত কত কথা বলেছি, আঘাত করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও জমিদার। তুমি আমায় আঘাত করেছ বুঝি, কই আমি তাতে কোনো ব্যথা পাইনি, দুঃখ পাইনি, দুঃখ আমি পাবো যদি তোমার বাবুর কাছে না যাও। যাও আর বলবো না, আর একবার যাও। ঠিক আছে তুমি দাঁড়াও, দাড়ি ডাক দিয়ে বলছেন শেরজি, তুমি না ঘোষণা করেছিলে লালার মস্তকে যদি কেউ আমাকে এনে দিতে পারে আমি জমিদারের অর্ধেক তাকে দান করে দিয়ে দেব। শেরজি আর জমিদারি কাউকে দিতে হবে না, একবার গিয়ে দেখো সেই লালা তোমার দরজায় এসে দাঁড়িয়েছে, যাও তুমি তার মস্তকটা নিয়ে এসো। শেরজি বলছি দাড়ি কি পাগল হয়ে গেল, লালা আসবে আমার দাড়ি ভিক্ষা করতে কি সম্ভব? আবার ভাবলেন হতেও পারে, হয়তো আমার সঙ্গে মামলা চালাতে লালার সব শেষ হয়ে গেছে। ডাক দিয়ে বললেন দাড়ি একবার বলতো লালার কেমন বেশ, তাহলে আমি বুঝতে পারবো লালা কিনা। শুনবে সেজি লালার কেমন বেশ, পরিধানে একটা ছিন্ন বসন, স্কন্ধে একটা ভিক্ষার ঝুলি, মুখে কৃষ্ণ নামের বলি, নয়নে কৃষ্ণ প্রেমের ধারা। দাঁড়ি আমায় তুই লালার কাছে নিয়ে চল, আমায় তুই লালার কাছে নিয়ে চল। ওই চেয়ে দেখো লালা দাঁড়িয়ে আছে, কে কে তুমি? আমি একজন ভিখারি, নাম আমার লালা। লালা কেন এসেছ? এক মুষ্টি ভিক্ষার জন্য, সেজি আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। ও বুঝেছি, ছলনা করতে এসেছ না? না না সেজি না, আমি ছলনা করতে আসিনি, নিতে হবে গুরু দীক্ষা তাই তো আমি করি ভিক্ষা, আসিনি আজ কোনো ছলনা। বেলা আমার চলে যায় ঘাটের মাছ ডাকছে উড়ে আর, ভুলে আর রইব কত এই মায়া, একবার চিন্তা করে দেখো সেজি, কি আর সাথে যাবে, কেউ যাবে না গো। লালা তুমি কি বলছো লালা? হ্যাঁ সেজি, এই জগতে কেউ কারো নয়। লালা তোমার কোন বেলা যায়? আমার জীবনের বেলা চলে যায়,
খাটের মাছি ডাকছায়, তাই তো বলছি আর কিছু সাথের সাথী হবে না। চিন্তা করে দেখো শেঠজি, কে তোমারা যাবে সাথে, কে তোমারা যাবে সাথে, কোথায় রবে পাইব দুষা, কোথায় রবে পাইব দুষা, পড়বি যেদিন কালের হাতে, যে আশায় ভবে আশা হলো না তো রতি মশা, যে আশা কি চাও, এই জমিদারি চাও? আমি জমিদারি তোমার পদে দান করে দিয়ে দেব। সেজি জমিদারি দেবে কাকে, লালা কি? যে জমিদারিতে বলতে পারলো না লালা তোর জীবনের বেলা চলে যা, সেই জমিদারিকে আমি মনে প্রাণে ঘৃণা করি। ওই জমিদারি তো একদিন আমারও ছিল। সেজি এক মুষ্টি ভিক্ষা দাও। লালা আমি তোমায় ভিক্ষা দিতে পারি, যদি তার আগে তুমি আমায় একটি ভিক্ষা দাও। বলো শেঠজি কি চাও? যে ছিন্ন বাসন তুমি পড়ে আছো ওই বাসন হতে আমায় তুমি অর্ধেক ছিঁড়ে দাও। এই বাসন নিয়ে তুমি কি করবে শেঠজি? লালা যে বাসন পড়ে জমিদার লালা ঘর ছেড়েছি, দেখি ওই বাসন পড়ে আমিও ঘর ছাড়তে পারি কিনা। এই লও শেঠজি আরেকটি জিনিস চাই লালা, ওই যে তোমার কাঁধে ভিক্ষার ঝুলি বড় বোঝা হয়ে উঠেছে গো, যে লালা নিত্য খেত রাজভোগ সোনার পালঙ্কে ঘুমিয়ে থাকতো,
সেই লাগার কাঁধে ভিক্ষার ছিল, এই ভিক্ষার ছেলেটা আমায় তুমি ভিক্ষা দাও, তাই হবে সেজে এই লও, আর তো আমার কিছু নেই। বলো আর কি চাও লালা? হা, তোমার ওই যে বদনে যে কৃষ্ণ নাম, ওই কৃষ্ণ নাম আমায় দাও কর্ণে, আর তোমার ওই চরণধুলি আমায় দাও, ভক্তির কৃপা না হলে কোনোদিনও গোবিন্দ কৃপা হয় না। দেখি তোমার চরণধুলি মেখে আমিও ভক্ত হতে পারি কিনা। তোমার জমিদারিতে যদি না বলে জীবনের বেলা চলে যায়, আমার জমিদারিতে বলবে না শেঠজি জীবনের বেলা চলে যায়। চলো আমরা দুজনেই যাব গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করতে। দুই বন্ধু মিলে চলে এলেন গুরুদেবের কাছে। গুরুদেব বললেন, লালা ওই তোমার সঙ্গে কে? ও আমার চিরশত্রু বন্ধু হয়ে চলে এসেছে। দেখেছ লালা, যার বাড়ি যেতে চাইছিলে না সেই তোমার সঙ্গে ভিক্ষা হয়ে চলে এসেছে। যাও লালা, স্নান করে স্বামী তোমায় দীক্ষা দেব। না গুরুদেব, দীক্ষা যদি দিতে হয় আপনি আগে আমার বন্ধুকে দিন, তারপরে আমায় দেবে। এই তো লালা, এই তো আমি চেয়েছিলাম। যাও স্নান করে স্বামী তোমাদের দুজনাকেই দীক্ষা দান করব। দুই বন্ধু মিলে স্নান করে গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। নগরী নগরী ভিক্ষা করে গুরুদেবকে দক্ষিণা দিলেন। লালা ছুটে চললেন, ছোট্ট একটি ঝুপড়ি আশ্রয় করে ভজন সাধন শুরু করলেন। লালা আমার মাধুকরি করে যাহা কিছু পায় তাই প্রসাদ গ্রহণ করে। একদিন মনে অনুরাগ এলো, এমনি করে আর আমি নগরে নগরে মাধুগিরি করব না, আমি অনাহারে দিন কাটিয়ে দেব যতদিন আমার গোপালের দর্শন না পাবো। লালা আমার অনাহারে দিন কাটিয়ে দিচ্ছি। একদিন মদন গোপাল পূজারীকে স্বপ্নে আদেশ করলেন, পূজারি আমার লালা অনাহারে বসে আছে, তুমি আমার প্রসাদ গিয়ে লালাকে দিয়ে এসো। এমনি করে প্রতিদিন আমার পূজারি লালাকে এসে প্রসাদ দিয়ে যায়, লালা আমার সেবা করে। একদিন কি হলো, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। পূজারি মনে মনে ভাবলেন, আমি যদি যাই এই ঝড় বৃষ্টি মাথায় করে কেমন করে যাব, ঝড় বৃষ্টি থেমে যা তারপরে আমি লালার কাছে প্রসাদ নিয়ে যাব। এমন সময় কে যেন লালাকে এসে ডাক দিলেন, লালা এই তো প্রসাদ নিয়ে এসেছি, তুমি সেবা করো। লালা আমার প্রসাদ সেবা করলেন, প্রসাদ সেবা করিয়ে পূজারি চলে গেল, ঝড় বৃষ্টি থেমে গেল। এমন সময় পূজারি এসে ডাক দিলেন, লালা আমি প্রসাদ এনেছি সেবা করো। পূজারি, এই মাত্র তুমি আমায় প্রসাদ সেবা করিয়ে গেলে, আর এখন আবার তুমি আমার জন্য প্রসাদ নিয়ে এসেছো? লালা তুমি কি বলছো, আমি তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি কই? না তো, আমি তো আসিনি। ওই যে দেখো, তুমি আমায় প্রসাদ সেবা করিয়েছো, সেই প্রসাদের থালা এখনো পড়ে আছে। পূজারি দেখতে পায় যে থালায় করে প্রতিদিন মদন গোপালকে ভোগ নিবেদন করে, সেই থালা ওখানে পড়ে আছে। বলছে, লালা লালা আমি আসিনি গো, এসেছিল আমার মদন গোপাল। যে দেখো, যে থালায় করে মদন গোপালকে ভোগ নিবেদন করতাম, সেই থালা ওখানে পড়ে আছে। লালা ডেকে বলছে, মদন গোপাল কৃপা করে যখন এসেছিলে কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে? না, আমি মদন গোপালের দর্শনে যখন পেলাম না, এই জীবন আর আমি রাখবো না, যমুনার জলে দেব আমি আমার প্রাণ বিসর্জন। লালা ছুটে চললেন যমুনার জলে প্রাণ বিসর্জন দিতে। প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আজি হাওয়ায় যেন লালার জীর্ণ কুটির খানা উড়িয়ে নিয়ে যাচ্ছে গো। লালা ছুটে চলছেন পাগলের মতো যমুনার জলে প্রাণ বিসর্জন দেবে। এমন সময় পিছন থেকে কে যেন ডাক দিলেন, লালা আমি আমি লালা, চেয়ে দেখো আমি তোমার মদন গোপাল। এসেছো এসেছো মদন গোপাল। হ্যাঁ লালা, আমি তোমার কাছে এসেছি, বলো তুমি কি চাও? কৃপা করে যদি বর দেবে, এই বর দাও, আমার মা সুমতি আসার সময় আমায় বলেছিল, বাবা তোমার গোপালের দর্শন পেলে তাকে বলো আমার যেদিন জীবন বেলা ফুরিয়ে যাবে সেদিন যেন তোমার গোপাল আমায় পার করে দেয়। তাই হবে লালা। লালা ডাক দিলেন, শেঠজি একবার এসে দেখে যাও, মদন গোপাল এসেছে। মদন গোপাল একবার ভুবনে ভুলানো রূপে দাঁড়াও,
আজ তোমার ওই রূপ দর্শন করি, আর বদনে ভরে তোমার জয় দেব। এই আশীর্বাদ করো জনমে জনমে যেন তোমার রাঙা চরণ সেবা করে যেতে পারি। তাই কেমন করে আজ মদন গোপাল ভুবনে ভুলানো রূপে দাঁড়িয়েছি, লালা আর শেঠজি দুজনে মিলে গোপালের জয় দিচ্ছে আর গোপালকে ঘিরে ঘিরে নৃত্য করছে, কেমন করে গো? গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়।